প্রিয় বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলেছে এবং অপেক্ষা করছে কলেজে ভর্তি হওয়ার এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমি অ্যাকচুয়ালি অনার্স নিয়ে আবেদন করেছি আমি পাস নিয়ে আবেদন করেছি আমি কি ই অ্যাকচুয়ালি অনার্স নিয়ে ভর্তি হতে পারবো আমার কি নাম মেরিট লিস্টে আসবে কীভাবে মেরিট লিস্ট টাঙানো হয় এবং এবছর কি প্রত্যেকে অনার্স এবং পাস নিয়ে ভর্তি হতে পারবে কত নম্বর লাগবে অনার্সের ক্ষেত্রে পাসের ক্ষেত্রে এই ইউনিভার্সিটি ওয়াইজ এই মুহুর্তে কী তথ্য রয়েছে মেরিট লিস্টই অ্যাকচুয়ালি কীভাবে টাঙানো হয় সমস্ত কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যদি এই কলেজ এ ভর্তি হতে চাও সম্পূর্ণ তথ্য জানতে চাও ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমাদের মধ্যে প্রত্যেকেই এই মুহূর্তে আবেদন করে ফেলেছো কলেজে ভর্তির জন্য তোমরা কারা অনার্সের জন্য আবেদন করেছো কারা পাসের জন্য আবেদন করেছো তোমরা প্রত্যেকেই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে একেবারেই জানাতে ভুলো না সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা কলেজে ভর্তির জন্য আবেদন করেছো তোমাদের মনের মধ্যে একটা বিষয় রয়ে গেছে আমি তো কলেজে অমুক কলেজে আবেদন করেছি আমি তো অমুক কলেজে ভর্তি হতে চাই আমি কি আসলে ওই কলেজে ভর্তি হতে পারবো কিভাবে মেরিট লিস্ট অ্যাকচুয়ালি তৈরি করা হয় আমার মেরিট লিস্টে কি নাম আসবে তো সবার প্রথমে বলে রাখি তোমরা যারা অনার্স নিতে চাইছো তোমাদের মেরিট লিস্ট যেভাবে তৈরি করা হয় পাসের মেরিট লিস্ট কিন্তু সেই একই রকম পদ্ধতিতে তৈরি করা হয় না হ্যাঁ অনার্সের মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হয় তুমি মোট যে উচ্চ মাধ্যমিকে যে নাম্বার পেয়েছ এবং তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাইছ সেই সাবজেক্টের নাম্বার এবং মোট উচ্চ মাধ্যমিকের নম্বর টোটাল করে তার অ্যাভারেজ করা হয় অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিকে মোট যে নাম্বার পেয়েছ সেই নম্বর প্লাস তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো উচ্চ মাধ্যমিকে সে সেই সাবজেক্টে যে নম্বর পেয়েছ এই দুটো নম্বর যোগ করে ছয় দিয়ে ডিভাইড করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হয় বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু সেই রকমভাবেই মেরিট লিস্ট প্রকাশিত করে থাকে এ এবং এটা তোমাদের বেসিক একটা রুল বললাম যেটা আমি আগেও তোমাদের আগের বছরও বিস্তারিত জানিয়েছিলাম এছাড়া তোমরা যারা অনার্সের জন্য ভর্তি হতে চাইছো না পাস সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছো জেনারেল কোর্সে ভর্তির জন্য কলেজে আবেদন করেছো তোমাদের ভর্তির জন্য যে মেরিট লিস্ট টাঙানো হয় সেই মেরিট লিস্ট কিন্তু তুমি যে যে সাবজেক্টে কলেজে আবেদন করেছো সেই সেই সাবজেক্টে একটা পার্সেন্টেজ কিংবা সেই ক সাবজেক্টটা যদি তোমার উচ্চ মাধ্যমিকে না থেকে থাকে সেই রিলেটেড সাবজেক্টের একটা পার্সেন্টেজ কিন্তু নিয়ে নেওয়া হয় সেই পার্সেন্টেজটা নিয়েই এই তারপরে কিন্তু তোমাদের অ্যাভারেজ করে এ একটা কিন্তু রীতিমতো মেরিট স্কোর তৈরি করা হয় যার মাধ্যমে কিন্তু তোমাদের এর মেরিট লিস্ট টাঙানো হয় এবং সেই লিস্টে যদি তোমার নাম আসে তাহলেই কিন্তু তুমি সেই ইউনিভার্সিটি কিংবা সেই কলেজে ভর্তি হতে পারবে আদারওয়াইজ মেরিট লিস্টে যদি নাম না আসে তাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারছো না আর এটা তো বললাম প্রায় বেশিরভাগ ইউনিভার্সিটি বা বেশিরভাগ কলেজ যেভাবে অনার্স এবং পাসের অ্যাকচুয়ালি ভর্তি প্রক্রিয়ার আর মেরিট লিস্ট টাঙিয়ে থাকে সেই রকম উপায় এটা তো বললাম বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটি যেভাবে মেরিট লিস্ট টাঙিয়ে থাকে এছাড়াও কিছু এরকম ইউনিভার্সিটি রয়েছে কিছু কলেজ রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক না মাধ্যমিকের এর যে স্কোর রয়েছে সেই স্কোরকেও অ্যাকচুয়ালি মেরিট লিস্টে ক্যালকুলেট করে যা মাধ্যমে মেরিট লিস্ট অ্যাকচুয়ালি প্রকাশিত করে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি মেরিট লিস্টে নাম আসা অতীব প্রয়োজন তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে মেরিট লিস্টে যদি নাম আসে এ তাহলেই কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে আদারওয়াইজ কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারছো না ক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জিজ্ঞাসাবাদ যে অ্যাকচুয়ালি অনার্স পেতে গেলে এবছর কত নম্বর পেলে আমরা পক্ষে ভর্তি হতে পারবো ও এবং পাঁচ নম্বর কত হলে আমরা ভর্তি হতে পারবো দেখো ইতিমধ্যেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এবছর বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু ভালো নম্বর পেয়েছে বহু ছাত্রছাত্রী কলেজে ভর্তির আবেদন ফর্ম কিন্তু কলেজের ওয়েবসাইটে জমা করে দিয়েছে ছাত্রছাত্রীরা এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসা যে কত নম্বর পেলে আমার মেরিট লিস্টে নাম আসবে আমি কলেজে ভর্তি হতে পারবো দেখো একটা বেসিক আইডিয়া তোমাদের প্রত্যেকে দিয়ে রাখি তোমরা যারা অনার্স নিতে চাইছো মোটামুটি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট কিংবা সেভেন্টি পার্সেন্টের ওপরে থাকলেই কিন্তু তোমরা অনার্স পেয়ে যাবে তার মানে সেভেন্টি পার্সেন্ট পেলেই তুমি যে কোনো কলেজে অনার্স পেয়ে যাবে তেমন কিন্তু বিষয় নয় যে কলেজগুলোর ওর অ্যাকচুয়ালি পপুলারিটি যত বেশি সেই কলেজে অ্যাকচুয়ালি মেরিট লিস্টে নাম ওঠাতে গেলে তোমাকে তত বেশি নম্বর পেতে হবে এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে এ তোমার যে ডিপার্টমেন্ট রয়েছে তুমি যে সাবজেক্ট বা তুমি যে অনার্সে ভর্তি হতে চাইছো কিংবা যে পাস কোর্সে ভর্তি হতে চাইছো সেই পাস কোর্সে ভর্তির জন্য কত নম্বর পাওয়া ছাত্রছাত্রী কত জোন আবেদন করেছে তার উপরেই কিন্তু নির্ভর করছে তোমার মেরিট লিস্টে নাম আসবে কি না এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এমনটা ঘটতেই পারে তোমার থেকে কম নম্বর পাওয়ার সত্ত্বেও তোমার বন্ধুটি কিন্তু অনার্স পেয়ে গেল কিন্তু কারণ সে অন্য কলেজে অ্যাপ্লাই করেছে তুমি বেশি নম্বর পাওয়ার সত্ত্বেও তুমি চান্স পেলে না এমনটি হতেই পারে কারণ নির্ভর করছে কতজন আবেদন করছে যে ছাত্রছাত্রীরা তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে কত নম্বর পেয়ে আবেদন করছে তার ওপর কিন্তু নির্ভর করছে সমস্তটাই আর সেই কারণে তোমরা দের কিন্তু অনার্স নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায় এছাড়া যারা পাশের ছাত্রছাত্রী আছো তোমাদের কোনো চিন্তা নেই তোমরা প্রত্যেকে পাস নিয়ে ভর্তি হতে পারবে একটিও ছাত্রছাত্রী এমন থাকবে না যে ভর্তি হতে পারছো না কিংবা যারা অনার্স নিয়েও ভর্তি হতে চাইছো মিনিমাম যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সাড়ে তিনশোর ওপরে তোমাদের নাম্বার থাকে মোটামুটি ধরতে পারো তিনশো থেকে সাড়ে তিনশো নাম্বার থাকে তাহলে তোমরা একটু পপুলার কলেজে না হলে অন্যান্য চার পাঁচটা কলেজে যদি একই অনার্স নিয়ে আবেদন করো তাহলে কোনো না কোনো যে কলেজে কিন্তু ভর্তির চান্স পেয়েই যাবে এ কারণ ওর প্রথম দিকে একটু অনেক সমস্যা হয় দ্বিতীয়তে সিট খালি থাকে এবারও বলছি প্রত্যেক বছরের মতো তোমাদের সিট সংখ্যা সম্পূর্ণ থাকবে না সিট সংখ্যা ফাঁকা থাকবে এ পরবর্তীকালে যেটা তোমরা শুনতে পারবে সম্পূর্ণ সিট সংখ্যা পূরণ না হওয়ার জন্য ক্লাস করাতে কলেজের অসুবিধা হচ্ছে যেটা সংবাদ মাধ্যমে উঠে আসবে এখন থেকেই বলে দিলাম তো কাজেই তোমরা একেবারে চিন্তা করবে না দুশ্চিন্তা করবে না তোমাদের প্রত্যেকের নাম উঠছে তোমরা প্রত্যেকে কলেজে ভর্তি হচ্ছ তোমাদের যাই নাম্বার থাকুক না কেন কাজেই তোমরা নিশ্চিন্ত থাকতে পারবো শুধু একটাই তোমাদের প্রত্যেককে পরামর্শ দেব যে তোমরা একটা কলেজের ওপর নির্ভর করে থাকো না তোমরা একাধিক কলেজে ভর্তির জন্য আবেদন করো একটা কলেজে যদি মেরিট লিস্টের নাম নাও আসে দ্বিতীয় কলেজে আসবে আর যদি প্রথম মেরিট লিস্টের নাম না আসে তাও চিন্তা করার বিষয় নেই কারণ একটা মেরিট লিস্ট প্রকাশিত হয় না একাধিক মেরিট লিস্ট প্রকাশিত হয় একটার পর একটা তো এক্ষেত্রে এ তোমাদের সেকেন্ড প্রথম মেরিট লিস্টে না আসলে দ্বিতীয় মেরিট লিস্টে কিংবা তৃতীয় মেরিট লিস্টে অবশ্যই নাম আসবে যদি একটা কলেজে না আসে দ্বিতীয় কলেজে আসবে কাজে তোমরা প্রত্যেকে চিন্তামুক্ত থাকো আমি প্রত্যেককে বলবো অন্তত পক্ষে পাঁচটা কলেজে তোমরা আবেদন করো যাতে কোনো রকম তোমাদের সমস্যা না হয় তো পুরো বিষয়টা তোমাদের জানালাম এবং তোমাদের প্রত্যেককে একটা কথা বলবো তোমরা এই যে কলেজে এ সাবজেক্ট নিচ্ছ সেটা কিন্তু বুঝে শুনে তোমরা নেবে কারণ পরবর্তীকালে যাতে অসুবিধা না হয় ভুলবশত যদি অনার্স নিয়ে নাও পরবর্তীকালে তোমার জন্য যদি অনার্স না থেকে থাকে তাহলে সমস্যা হতে পারে যদি পাশে ঠিকঠাক সাবজেক্ট না হও না নেও তাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হতে পারে তো সেই কারণে আগেভাগেই চিন্তা করে নাও আর যদি এখনও বুঝে উঠতে না পারো যে তুমি অনার্স নিয়ে পড়বে না পাস নিয়ে পড়বে তাহলে কিন্তু তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও করা আছে ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা রীতিমতো জেনে নিতে পারো তা তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কিংবা সরাসরি ইনস্টাগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং তুমি অনার্স নিয়ে কিংবা পাস নিয়ে কোন সাবজেক্ট নিয়ে ভর্তির জন্য আবেদন করেছো কোন কলেজে ভর্তি হতে চাইছো তুমি কত নম্বর পেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে বলো না প্রত্যেকের কলেজে ভর্তির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো কলেজ জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত